নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, এবার নিখরচায় আধার কার্ড করতে পারবেন আপনি আপনার নিজের এলাকাতেই। আপনার এলাকাতে এবার কিন্তু আধার সেবা কেন্দ্র খুলতে চলেছে এবং তা কিন্তু শুভ সূচনা হচ্ছে আজ থেকে। সে ব্যাপারে কী আপডেট আসছে, কারা সেখানে বিনামূল্যে আধার কার্ড করতে পারবে, কাদের জন্য খোলা হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ব্যানার প্রকাশ করা হয়েছে, এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের উন্নতিতে আধার কার্ড থাকুক সাথে বাংলার শিক্ষা, পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের হিতার্থে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে প্রতিটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধার নথিভুক্তিকরণের অভিযান 20 সেপ্টেম্বর থেকে চলবে। এটি 16 অক্টোবর 2023 তারিখ পর্যন্ত, আজ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। শিক্ষা আনে সভ্যতা, সভ্যতা আনে মানবিকতা ট্যাগলাইন লেখা রয়েছে। শিক্ষক শিক্ষিকারা বিনা ব্যয়ে আধার নথিভুক্তিকরণের স্থান ও তারিখ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জানিয়ে দেবেন। বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরেকটি ব্যানার প্রকাশ করা হয়েছে, দেখাচ্ছি সেটাও দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে বিদ্যালয়ের নানা সুবিধা এখন সবার হাতে, শিক্ষার্থীর আধার কার্ড যদি থাকে সাথে। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের হিতার্থে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে প্রতিটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধার নথিভুক্তিকরণ অভিযান 20 সেপ্টেম্বর থেকে চলবে 16 অক্টোবর পর্যন্ত। শিক্ষক শিক্ষিকারা বিনা ব্যয়ে আধার নথিভুক্তিকরণের স্থান এবং তারিখ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জানিয়ে দেবেন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তো এই দুটি ব্যানার প্রকাশ করা হয়েছে, এবার ডিটেলসে আপনাদেরকে বলছি দেখুন। এই সংক্রান্ত আপডেটে বলেছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব পড়ুয়ারা আধার কার্ড নেই, পুজোর আগেই তাদের আধার কার্ড তৈরি করে বাংলা শিক্ষা পোর্টালে সেই আধার নম্বর তুলতে উদ্যোগী হলো কসবার কলকাতা জেলা শিক্ষা দপ্তর। পড়ুয়াদের আধার কার্ড তৈরিতে সাহায্য করতে স্কুলগুলিকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা দপ্তরের কর্তারা। কোনো পড়ুয়া স্কুলে ভর্তি হলে তার নাম বাংলা শিক্ষা পোর্টালে তোলা হয়, তখন সেখানে তার আধার নম্বরও নথিভুক্ত করা হয় বা হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে কিছু পড়ুয়ার আধার নম্বর এখনও তোলা হয়নি, মানে আধার নম্বর এখনও অনেকের দেওয়া হয়নি, কারণ তাদের আধার কার্ডই নেই। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, পড়ুয়ার আধার নম্বর না থাকলে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে অসুবিধায় পড়তে পারেন, সুযোগ সুবিধা নাও পেতে পারেন। তাই সেই সব পড়ুয়ার আধার কার্ড তৈরি করে ওই নাম্বার বাংলা শিক্ষা পোর্টালে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। উত্তর কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক জানাচ্ছেন, কোনো পড়ুয়ার আধার নম্বর না থাকলে তার স্কুলে ভর্তির ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ দেখা গিয়েছে আধার নম্বর না থাকা কোনো পড়ুয়া যদি একটি স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট মানে টিসি না নিয়েই অন্য স্কুলে ভর্তি হয়ে যায়, তাহলে তার নাম যে পুরনো স্কুলে নথিভুক্ত রয়ে গিয়েছে সেটা বোঝার উপায় থাকে না, ফলে দুটি স্কুলে ওই পড়ুয়ার নাম থেকে যায়। কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়ার আধার নম্বর দেওয়া থাকলে যে টিসি না নিয়ে অন্যত্র ভর্তি হতে গেলে তা জানা যাবে। একজন শিক্ষক জানাচ্ছেন, উচ্চ মাধ্যমিকে ফর্ম পূরণ করার সময়েও আধার নম্বর দেওয়া জরুরি। শিক্ষা দপ্তর জানিয়েছে কলকাতা স্কুলগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলি কোন ব্যাংক এবং ডাকঘরের অধীনে তা দেখে নেওয়া হচ্ছে, তারপরে সেই স্কুলের পড়ুয়াদের সংশ্লিষ্ট ব্যাংক বা ডাকঘরে গিয়ে আধার কার্ড করাতে হবে। এছাড়াও আরও একটি আপডেটে বলা হয়েছে যে সমীক্ষা করে দেখা গেছে বাংলায় প্রায় 9 লক্ষ ছাত্রছাত্রীর আধার কার্ড নেই, তাদের সেটা করিয়ে দিতেই উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর জানিয়েছে প্রতি ব্লকে 2টি করে আধার এনরোলমেন্ট সেন্টার খোলা হবে, ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে তাদের নাম লিখিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড করিয়ে নিতে পারবেন। তো যারা স্কুলে পড়াশোনা করেন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, তাদের যদি কারো আধার কার্ড না থাকে আপনি স্কুলের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের স্কুল থেকে সেই আধার কার্ড করার ব্যবস্থা করা হবে। স্কুল থেকে লিস্ট পাঠিয়ে আপনার এলাকায় যেখানে আধার সেন্টার করা হবে আপনার ব্লকে, প্রতি ব্লকে 2টা করে করবে বলেছে, আপনার ব্লকে যেখানে যেখানে করবে সেখানে আপনারা চলে যাবেন, দিয়ে সেখানে কিন্তু আপনারা বিনামূল্যে আধার কার্ড করে নিতে পারবেন। সাধারণ পাবলিক যারা স্কুলে পড়াশোনা করেন না তারা কিন্তু সেখানে পারবেন না করাতে, যারা একমাত্র স্কুলে পড়াশোনা করেন তারাই কিন্তু পারবে আধার কার্ড করাতে। তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।